আজকের ভিডিওতে আমরা জানব দুর্বলতা কি অথবা দুর্বল হলে মানুষের শরীরে কোন কোন অংশগুলো অকেজো হতে শুরু করে এবং দুর্বল হওয়ার প্রধান কারণগুলি কি কি এবং কোন কোন প্রোটিন জাতীয় খাবার বা কোন কোন মেডিসিন গ্রহণ করলে আমাদের এই দুর্বলতাগুলি সম্পূর্ণভাবে কেটে যাবে এবং আমরা অনায়াসে রোগ ব্যাধি মুক্ত হতে পারব তা সমস্ত কিছু জানব আজকের এই ভিডিওর মাধ্যমে। সর্বপ্রথম জেনে দুর্বলতা বা ক্লান্তি কি। আমাদের দেহের এক বা একাধিক মাংসপেশীর কর্মক্ষমতা হ্রাস পাওয়াকে দুর্বলতা বলা হয়। কিছু মানুষ আছে যারা শুধুমাত্র দুর্বল লাগার অনুভূতি উপলব্ধি করেন কিন্তু শারীরিকভাবে কোনো শক্তিক্ষয় উপলব্ধি করতে পারেন না। আবার কিছু মানুষ আছে যারা কর্মক্ষমতা হ্রাসের বিষয়টি শুধুমাত্র শারীরিক পরীক্ষার সময় উপলব্ধি করতে পারেন। একে অবজেক্টিভ উইকনেস বলা হয়। শারীরিকভাবে দুর্বল হওয়ার ফলে মানুষ সব কিছুতেই অনীহা বোধ করে, তার কোনো কিছুতে মনোযোগ লাগে না এবং সব কিছুই তার কাছে বিরক্তকর বলে মনে হয়। একটি মানুষ সবসময় সুস্থ থাকে না, কখনো কখনো শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে। দেহের কার্যক্ষমতা হ্রাস পেলে এই দুর্বলতা অনুভব হয়। বিভিন্ন কারণে আমরা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ি। এই দুর্বলতাকে অবহেলা করা যাবে না, কেননা এটি বড় কোনো রোগের উপসর্গও হতে পারে। শরীর দুর্বল হওয়ার কারণগুলি বিস্তারিত আলোচনা করছি আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং তার সঙ্গে পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। দুর্বলতা অনুভব করার অন্যতম কারণ হলো শরীরে রক্ত কমে যাওয়া। রক্ত অল্পতাকে বলা হয় এক কথায় হিমোগ্লোবিন কমে যাওয়া। অনেকেই এই সমস্যায় ভুগে থাকেন কিন্তু সঠিকভাবে এটা ধরতে পারেন না। রক্ত অল্পতা রোগের কারণগুলি হলো কৃমি, অশ্ব থেকে রক্তপাত, মহিলাদের অতিরিক্ত রক্তস্রাব, ক্রনিক রোগ, হজম ঠিকঠাক না হওয়া, ভিটামিনের অভাব এবং জন্ম থেকে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকা ইত্যাদি। যদি সবসময় বেশি দুর্বলতা অনুভব করেন তাহলে এটি আপনার জন্য রক্ত অল্পতার রোগের লক্ষণ হতে পারে। তাই রক্ত পরীক্ষা করিয়ে নিশ্চিত হয়ে নিন ও প্রয়োজনীয় চিকিৎসা করান এবং খাবারের প্রতি মনোযোগী হন। দ্বিতীয়ত হচ্ছে ডায়াবেটিসের কারণে দুর্বলতা অনুভব হতে পারে। তাই ডায়াবেটিসকে দুর্বলতার অন্যতম কারণ বলা হয়ে থাকে। রক্তে সুগারের মাত্রা বেড়ে যাওয়ার ফলে, ঘন ঘন প্রস্রাব হওয়ার ফলে মানুষের দুর্বল অনুভব হয়। এটি ডায়াবেটিসের লক্ষণ, কেননা রক্তে সুগারের মাত্রা বেড়ে গেলে স্বাভাবিক দেহের কর্মকাণ্ডে সমস্যা তৈরি হয়, যার ফলে রোগীরা অল্পতে হাঁপিয়ে ওঠেন এবং দুর্বলতা অনুভব করে থাকেন। তাই পরিমাণ মতো শর্করা খেলে রক্তে সুগারের মাত্রা স্বাভাবিক থাকবে এবং প্রস্রাবের সঙ্গে সুগার বের হবে না। ডায়াবেটিসের কারণে হার্ট, কিডনি ও জটিলতা দেখা দেয়, তাই নিয়মতান্ত্রিক জীবনযাপন ও ব্যায়াম করুন। তৃতীয়ত হচ্ছে আমিষের অভাব। আমিষের অভাবে আমাদের শরীর দুর্বল হয়ে পড়ে। শরীরে আমিষের অভাব হলে হাত ও মুখ ফুলে যায়, পায়ের গোড়ালি ফুলে যায়, পেটের পানি হয়, ধীরে ধীরে দুর্বলতা বেড়ে যায় ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে। তাই আমিষের ঘাটতি পূরণ করতে ছানা, পনির, মাংস, দুধ, ডিম, বাদাম, বিভিন্ন রকম শাকসবজি ইত্যাদি আমিষ জাতীয় খাবার খান। কিছু মানুষ আছেন যারা অতিরিক্ত দুশ্চিন্তায় ভোগেন। অতিরিক্ত মানসিক চাপের ফলে বিষণ্ণতার মানে মানসিকতা খারাপ হয়ে যায় অথবা চিন্তার সৃষ্টি হয়। এই বিষণ্ণতার ফলে শরীর দুর্বল হয়ে পড়ে। মানসিক চাপের কারণে আমাদের মস্তিষ্কের অনেক বেশি কাজ করতে হয়, আর যখন আমরা বিষণ্ণ হয়ে খুব বেশি চিন্তা করতে থাকি তখন মস্তিষ্কের উপর অনেক বেশি চাপ পড়ে, ফলে মস্তিষ্ক অবসাদগ্রস্ত হয়ে যায় এবং আমাদের শরীরও দুর্বলতা অনুভব করতে থাকে। তাই শারীরিক দুর্বলতা কাটাতে অতিরিক্ত মানসিক চাপ নেওয়া বন্ধ করুন এবং বিষণ্ণ থাকবেন না। পঞ্চমত হচ্ছে প্রয়োজনের তুলনায় কম খাওয়া। দুর্বলতা অনুভব করলে খাবারের প্রতি মনোযোগী হন। আপনার দেহের জন্য যে সুষম খাবারের প্রয়োজন তা যদি আপনার খাবারের তালিকায় না থাকে তাহলে আপনি এমনি দুর্বল হয়ে পড়বেন। তাই আপনার শরীরকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য সুষম খাবার খান। প্রতি 3 থেকে 4 ঘন্টা অন্তর অন্তর সামান্য পরিমাণ হলেও কিছু খাবার খান। তাছাড়া শারীরিক পরিশ্রম না করার কারণে কিছু মানুষের দুর্বলতা অনুভব হয় বা ক্লান্তি আসে। শারীরিক পরিশ্রম আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বেশি কাজের চাপ ও মানসিক চাপে যেমন আমরা দুর্বল হয়ে পড়ি, তেমনি আলসেমিতেও আমরা দুর্বল হয়ে পড়ি। ব্যায়াম শরীরের ক্যালোরি খরচা করতে এবং শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে। তাই আপনি নিজেকে যত বেশি অলস ও কর্মবিমুখ করেন তত আপনি দুর্বল হয়ে পড়বেন। কিছুটা পরিশ্রম করা এবং সামান্য মানসিক চাপ নেওয়া আপনার দেহের ইমিউনিটি সিস্টেম উন্নত করবে, এতে করে আপনি আরও সুস্থ ও সবল থাকবেন। যে আরেকটি প্রধান কারণ এর মধ্যে উঠে আসে সেটি হলো পানিশূন্যতার কারণ।
আমাদের দেহের মূল অংশ হলো পানি। আর আমাদের দেহে পানি শূন্য হয়ে পড়লে আমরা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ি, কারণ পানি শূন্যতা দেহের রক্তের পরিমাণ একবারে কমিয়ে দেয়। পানি শূন্যতার ফলে মাথা ব্যথা, অবসাদ ও দুর্বলতা দেখা দেয়। তাই সকলের উচিত নিয়মিত বা পর্যাপ্ত পরিমাণে পানি পান করা। এর ফলে দেহ হাইড্রেট থাকবে এবং শারীরিক দুর্বলতা কেটে যাবে একবারে। তারপর আসে আরেকটি কারণ, সেটি হলো আমরা প্রতিনিয়ত যে খাবার খাই, এই খাবারের মূল জিনিসগুলো আমিষ বা শর্করা, পানি, ভিটামিন, বিভিন্ন ধরনের লবণ, লোহা, দস্তা ইত্যাদি উপাদান ক্ষুদ্রান্ত বিভিন্ন পর্যায়ে শুষে নেয়। এই শুষে নেওয়ার কোনো পর্যায়ে যদি ক্ষুদ্রান্ত, অক্ষম বা দুর্বল হয়ে যায়, তখন বারবার পাতলা পায়খানা ও খাদ্যের মূল উপাদানগুলো মলের সঙ্গে বের হয়ে শরীর দুর্বল করে দেয়। তাই দুর্বলতা কাটানোর এই সময় বারবার স্যালাইন খেতে হবে। তাছাড়া কিছু মানুষের যদি কিডনির রোগ থাকে তাহলে এই দুর্বলতা বা ক্লান্তি দেখা দেয়। কিডনি আমাদের দেহে ছাঁকনির কাজ করে। কিডনি আমাদের দেহ থেকে প্রস্রাবের মাধ্যমে বিষাক্ত ও বর্জ্য পদার্থ বাইরে বের করে দেয়। যদি কিডনির ক্রনিক রোগ হয় তবে বিষাক্ত বর্জ্য পদার্থ প্রস্রাবের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণ বের হতে পারে না, তখন শরীর দুর্বল হয়ে পড়ে। আর এই অবস্থায় চিকিৎসকের শরণাপন্ন হওয়া একান্ত প্রয়োজন। তারপর কিছু মানুষের আসে ক্রনিক হার্ট ফেলিওর ডিজিজ, যেটি হৃদযন্ত্র আমাদের দেহে রক্ত সঞ্চালন করে। হৃদযন্ত্রের রক্ত সঞ্চালন করার কার্যক্ষমতা কমে গেলে হার্ট ফেলিওর হয়। উচ্চ রক্তচাপ এবং হার্টের বিভিন্ন ধরনের ভাল্ব রোগ চিকিৎসা না করলে একটি পর্যায়ে হার্টের মাংসপেশি দুর্বল হয়ে পাম্প করার শক্তি অনেক অংশ হারিয়ে ফেলে। প্রথম দিকে এই অবস্থায় অল্প পরিশ্রমে রোগীর হাঁপিয়ে পড়বে, মানে রোগীর হাঁপ লাগে। পরবর্তী পর্যায়ে লিভার ফুলে যাওয়া, পেটে পানি, পায়ে পানি এবং দুর্বলতার লক্ষণ দেখা দিতে পারে। আর এই অবস্থায় চিকিৎসকের সঙ্গে পরামর্শ নেওয়া একান্ত দরকার। তবে বলি, শরীর দুর্বল হলে আমরা কিছু ক্ষেত্রে কিছু মাল্টিভিটামিন ক্যাপসুল প্রয়োগে নিতে পারি। তার মধ্যে সবথেকে বেস্ট যেই মাল্টিভিটামিন ক্যাপসুলটি, এটি হলো A2Z Gold। A2Z Gold ক্যাপসুলটি প্রধানত অ্যান্টিঅক্সিডেন্ট, মাল্টিভিটামিন অ্যান্ড মাল্টিমিনারেল সফট জেলেটিন ক্যাপসুল বলা হয়। এটি আপনার শরীরের বিশেষ কিছু উপাদান আছে যেগুলি যদি অসম্পূরক থাকে সেগুলিকে সম্পূরক করতে বিশেষ একটা ভূমিকা পালন করে থাকে। আপনার শরীর যদি কোনো প্রকারে দুর্বল হয়ে পড়ে বা আপনার মাথা ঘুরে, তাছাড়া আপনার চিন্তা যদি অতিরিক্ত লেভেলে বেড়ে যায়, সেই ক্ষেত্রে এই মেডিসিনটি প্রয়োগে নেওয়া হয়। তাছাড়া কিছু পেশেন্টের ওজন কমানোর ক্ষেত্রেও এই মেডিসিনটি দেওয়া হয়। আর চোখের রোগ যদি কোনো পেশেন্টের দীর্ঘদিন হয়ে থাকে, সেক্ষেত্রেও A2Z মেডিসিনটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর যদি কোনো পেশেন্টের হাই ব্লাড প্রেশার থাকে, মানে উচ্চ রক্তচাপ, সেক্ষেত্রেও এই মেডিসিনটি দেওয়া হয়। এরপরে দ্বিতীয়ত যে মেডিসিনটি, তার নাম হচ্ছে B&M ট্যাবলেট। B&M মেডিসিনটি, এটিকে ম্যানুফ্যাকচার করে থাকে অ্যালকেম কোম্পানি। এটি আপনি 1 স্ট্রিপে পেয়ে যাবেন 15টি ক্যাপসুল এবং এর বর্তমান বাজার মূল্য হয়ে থাকে 150 টাকা। এই মেডিসিনটি আপনি গ্রহণ করলে আপনার শরীরে যদি কোনো মিনারেলস অভাব থাকে, সেই ঘাটতি এটি পূর্ণ করে। তাছাড়া রক্তে যদি ব্লাড সেলের অভাব ঘটে, সেই ক্ষেত্রে এটি বেশ ইফেক্টিভ হয়ে থাকে। তাছাড়া এটি ব্লাডকে নতুন করে পিউরিফাই করে এবং শরীরে অক্সিজেনের পরিমাণকে অধিকাংশ বৃদ্ধি করে, যার ফলে এটি আপনি গ্রহণ করার পর সুস্থ এবং সতেজ থাকবেন। আর আপনার ইমিউনিটি সিস্টেমকে ইম্প্রুভ করার জন্য এই মেডিসিনটিকে বেস্ট মেডিসিন হিসাবে গণ্য করা হয়। তারপরে চলুন দেখে নিই তৃতীয়ত যে মেডিসিনটি আছে, জিনকোভিট ক্যাপসুল। জিনকোভিট ক্যাপসুলের মধ্যে থাকে মাল্টিভিটামিন, মাল্টিমিনারেল উইথ গ্রাপ সিট এক্সট্রাক্ট ট্যাবলেট। এটিকে ম্যানুফ্যাকচার করে থাকে অ্যাপেক্স কোম্পানি এবং এটি বর্তমানে বাজার মূল্য হয়ে থাকে 105 টাকা এবং 1 স্ট্রিপে, মানে এক পাতায় আপনি পেয়ে যাবেন 15টি ট্যাবলেট। এই ট্যাবলেটটি প্রধানত আপনার ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করার জন্য বিশেষভাবে ব্যবহার করা হয়ে থাকে। এর মধ্যে ইনগ্রিয়েন্ট থাকে ভিটামিন এ, ভিটামিন B1, ভিটামিন B2, ভিটামিন B3, ভিটামিন B5, ভিটামিন B6, ইভেন ভিটামিন B7। তাছাড়া ভিটামিন B9 ও B12 এর সঙ্গে ইনক্লুড করা থাকে। তাছাড়া আপনি এর মধ্যে পেয়ে যাবেন ভিটামিন C এবং ভিটামিন D3, তাছাড়া ভিটামিন E এবং এর মধ্যে বিশেষ কিছু মিনারেলস থাকে, যেমন জিঙ্ক, ম্যাগনেসিয়াম, কপার, সিলিসিয়াম ইত্যাদি। এবং এটি গ্রেপ সিড এক্সট্রাক্ট হয়ে থাকে। এটি আপনার শরীরকে পুনরায় মানে সজীব করার জন্য যথেষ্ট ভূমিকা পালন করে থাকে এবং এটি আপনার হার্টের ফাংশনকে এবং নার্ভের ফাংশনকে বেস্ট কাজ দিয়ে থাকে এবং আপনার আগেই বললাম ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করে থাকে। চতুর্থ নাম্বারে যে মেডিসিনটি আছে, তার নাম হলো বিকোসুল জেড। এটির মধ্যে থাকে বি কমপ্লেক্স ফোর্ট উইথ ভিটামিন সি ক্যাপসুল। এটিকে ম্যানুফ্যাকচার করে থাকে পিফিজার কোম্পানি এবং এটি আপনি 1 স্ট্রিপে, মানে এক পাতায় পেয়ে যাবেন 20টি ক্যাপসুল। এটি বর্তমান বাজার মূল্য হয়ে থাকে 45 থেকে 50 টাকার মধ্যে। এই ক্যাপসুলটি প্রধানত বহুল পরিচালিত এবং বহুল ব্যবহৃত মাল্টিভিটামিন ক্যাপসুলগুলির মধ্যে একটি। এটি বলতে গেলে অ্যাকচুয়ালি আপনার ওভারঅল হেলথকে ইম্প্রুভ করে থাকে।
এবং আপনার বডিতে যদি কোনো টিস্যু নষ্ট হয়ে যায় সেটিকে নতুন করে এটি রিপেয়ার করে। তাছাড়া আপনার শরীরে যদি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন ঘটে তার ক্ষেত্রেও মানে তার এগেনস্টে এটি ফাইট করে থাকে। তাছাড়া যদি আপনার মুখের মধ্যে কোনো প্রকারে মাউথ আলসার হয় বা আপনার চুল ঝরে পড়ছে বা আপনার স্কিন শুষ্ক হয়ে যাচ্ছে, তাছাড়া আপনার শরীরে ইমিউনিটি গ্রোথ একদম বাড়ছে না, সেই ক্ষেত্রে এই মেডিসিনটি গ্রহণ করা হয়ে থাকে। আর এটি আপনার শরীরে বেশিরভাগ অক্সিজেন সরবরাহ কাজকে বেস্ট করে থাকে এবং রক্তে ব্লাড সার্কুলেশনের পরিমাণকে অনেকটা বাড়িয়ে দেয়। তাছাড়া যে সমস্ত পেশেন্টরা দীর্ঘদিন হেয়ার লসের প্রবলেমে ভুগছেন তাদের ক্ষেত্রে এটিকে বেস্ট মেডিসিন হিসাবে মান্য করা হয়। পঞ্চমত যে মেডিসিনটি আসে তার নাম হলো সুপ্রাডাইন মাল্টিভিটামিন ট্যাবলেট। এটির মধ্যে থাকে মিনারেলস, ট্রান্স এলিমেন্টস এবং অ্যামিনো অ্যাসিডটি আপনার এনার্জি এবং ইমিউনিটি দুটোকে একসঙ্গে বুস্ট করে থাকে। এর মধ্যে কি ইনগ্রিডিয়েন্টস যেগুলো থাকে মানে ভিটামিন, তার মধ্যে হচ্ছে ভিটামিন এ আই পি, ঠিক আছে, তার মধ্যে এটি থাকে 5000 ইউনিট এবং এর মধ্যে থাকে মিথাইল কোবালামিন 500 mcg এবং তার সঙ্গে থাকে ভিটামিন D3 4000 ইউনিট এবং এর মধ্যে বায়োটিন আছে, অ্যাসকর্বিক আছে, নিকোটিনামাইড, আইপি ভিটামিন B3 স্ট্রং, তার সঙ্গে আছে ক্যালসিয়াম D ইত্যাদি এটসেট্রা। এর মধ্যে অনেক কিছু ইনগ্রিডিয়েন্ট আপনি পেয়ে যাবেন। এবং মিনারেলস যদি বলেন তা এর মধ্যে থাকে ম্যাগনেসিয়াম অক্সাইড লাইট আইপি 10 mg, জিঙ্ক এবং সালফেট আইপি 55 mg। তাছাড়া আরও এমন কিছু জিনিস আছে যেটি আপনার শরীরের ইমিউনিটি পাওয়ারকে ইম্প্রুভ করার জন্য যথেষ্ট। যদি বলি এই মাল্টিভিটামিনগুলির ডোজ কীভাবে নেওয়া হয়, তাহলে স্বাভাবিক এগুলি দিনে দুপুরে খাবার পর একটি খাবার পরামর্শ দেওয়া থাকে। এটি টানা 1 মাস থেকে টানা 3 মাস অবধি খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে এবং বেশিরভাগ ডাক্তাররা এটি দিনে একটি করে 15 দিন অবধি খাবার পরামর্শ দিয়ে থাকেন, সেটি দুপুরে খাবার পর অথবা রাতে খাবার পর। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে ইনফরমেটিভ মনে হয় আর তার সঙ্গে ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে আর ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে।